বিশ্বকাপের জন্য মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ দিয়ে 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। অধিনায়ক সাকিবের ডেপুটি নুরুল হাসান সোহান স্কোয়াডে টিকে গেছে সাব্বির, নাজমুল শান্ত এবং সাইফউদ্দিন, সৌম্যকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। বিশ্বকাপের দল ঘোষণা সংবাদ সম্মেলনে হাসি মুখে দুই নির্বাচক নান্নু আর সুমন, সবারই কৌতূহল এক জায়গায়, রিয়াদ থাকছেন না বাদ। নান্নু জানালেন ভবিষ্যতের কথা চিন্তা করেই ছেটে ফেলা হয়েছে মাহমুদউল্লাহকে। নেক্সট এক বছরের প্ল্যানে কিন্তু আমরা আগাচ্ছি, তো এই ফরম্যাটটাকে খুব দ্রুত যাতে আমরা যাতে একটা ভালো অবস্থানে যেতে পারি এটা চিন্তা ভাবনা করে কিন্তু আমরা আগাচ্ছি। তো আশা করছি যে যে দিক নির্দেশনা আমরা পেয়েছি এভাবে যদি আমরা যেতে পারি আশা করছি একটা ভালো অবস্থানে যাব, এবং এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অবশ্যই আমি আশা করছি যে আমরা অবশ্যই ভালো খেলব। সাকিবের নেতৃত্বে 15 সদস্যের দল, ভাইস ক্যাপ্টেন নুরুল হাসান সোহান, এশিয়া কাপের স্কোয়াডে থাকা তিন ওপেনার বিজয়, নাইম, ইমন বাদ, চোট কাটিয়ে ফিরেছেন লিটন, ওপেনিং বিবেচনায় টিকে গেলেন সাব্বির, সাথে শান্ত। শান্তকে নিয়ে আমরা এখানে অনেক কিছু আলোচনা হয়েছে, অনেক অ্যানালাইসিস করেছে যে ব্যাকআপ একটা ওপেনারের জন্য বিপিএল এ যে কয়েকটা একশো হয়েছে লোকাল প্লেয়ারদের, তার থেকে কিন্তু শান্তরই করা তো সেই হিসাবে যদি চিন্তা ভাবনা করেন ডোমেস্টিক রেকর্ড কিন্তু ওর খুব একটা খারাপ না। মুশফিক অবসরে রিয়াদও বাদের তালিকায়, তাই মিডল অর্ডার সামলাবেন আফিফ, ইয়াসির রাব্বি, সোহান, মোসাদ্দেকরা। সাকিবের সাথে আরেক বাহাতি স্পিনার নাসুম আহমেদ, স্পিনিং অলরাউন্ডার হিসেবে আছেন মেহেদী মিরাজ, পেস অলরাউন্ডার সাইফউদ্দিন, দলের স্পেশালিস্ট পেসার আছেন আরও চারজন, মুস্তাফিজের সঙ্গে তাসকিন ইবাদত আর চোট কাটিয়ে ফেরা হাসান মাহমুদ। স্ট্যান্ডবাই তালিকায় চারজন, ওপেনার সৌম্য সরকার, স্পিনার শেখ মাহেদি, পেসার শরীফুল আর একমাত্র লেগ স্পিনার রিশাদ। নাবিল কায়সার, ডিবিসি নিউজ, ঢাকা। এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, আপনাকে স্বাগত ডিবিসি নির্বাচিত সংবাদে। টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দল ঘোষণা করা হয়েছে 15 জনের, দলটি কেমন হলো, কতটা সম্ভাবনাময় সেই সম্পর্কে জানবো। তার আগে জানতে চাই রিয়াদ প্রসঙ্গে, মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে আগেই আসলে গুঞ্জন ছিল থাকবে কি থাকবে না, অবশেষে তো তাকে বাদ দিয়ে দল ঘোষণা করা হলো, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? যেহেতু তামিম রিটায়ার করেছেন, মুশফিক এশিয়া কাপের পরে এসে রিটায়ার করেছেন, ভেবেছিলাম যে একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকবে, যেহেতু এই ফরম্যাটে মাহমুদউল্লাহ অনেক এক্সপিরিয়েন্স এবং বাংলাদেশে সাকিবের পরেই মনে হয় মাহমুদউল্লাহ হাইয়েস্ট স্ট্রাইক রেট ইন্টারন্যাশনাল ক্রিকেট। জি মোহাম্মদ আশরাফুল, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। জি, তো যেহেতু তার হাইয়েস্ট স্ট্রাইক রেট ছিল, এক্সপিরিয়েন্স ছিল অলমোস্ট 2007 থেকে কিন্তু 2021 অলমোস্ট 6টা না 7টা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হয়েছে, সবগুলাতে সে খেলেছেন। এটা ঠিক যে লাস্ট 15টা টি টোয়েন্টি ম্যাচে পারফরমেন্স অতটা ভালো না, স্ট্রাইক রেট বলেন পারফরমেন্স বলেন, ওই বিবেচনায় হয়তোবা সিলেক্টররা চিন্তা করেছেন যেহেতু আমাদের ফিউচারের দিকে চিন্তা করতে হবে, সেই কারণেই হয়তোবা মাহমুদউল্লাহকে রাখেনি। কিন্তু আমি ভেবেছিলাম সে থাকবে, যেহেতু মুশফিক রিটায়ার করে ফেলেছিল, একটা সিনিয়র প্লেয়ার সাকিবের সাথে থাকলে ভালো হতো। জি, এবার আসি 15 সদস্যের যে স্কোয়াড ঘোষণা কিছুক্ষণ আগে বিসিবি করেছে, সেই স্কোয়াডটাকে অনেকেই আসলে একটু অনভিজ্ঞ বলছে, আপনার কাছেও কি তাই মনে হচ্ছে? না, আমার কাছে একদমই মনে হচ্ছে না যে অনভিজ্ঞ, কারণ আপনার শান্ত ওরা কিন্তু তাদের ইন্টারন্যাশনাল ডেবিউ হয়েছে 2017-এ, আজকে 2022, আর 5 বছর ধরে কিন্তু তারা এই প্রসেসে আছে, পারফরমেন্স করতে পারছে না এটা আলাদা বিষয়, কিন্তু সবাই কিন্তু এক্সপিরিয়েন্স, এমনকি ওনাই সাব্বিরকে নেওয়া হয়েছে, সেও কিন্তু তার ডেবিউ হয়েছে 2011-র সময়, 11-12-তে, তো অলমোস্ট 10 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার একটা এক্সপিরিয়েন্স আছে, যদিও 3 বছর পরে সুযোগ পেয়েছেন। প্রবলেমটা হয়ে গিয়েছে আসলে যাদেরই সুযোগ দেওয়া হচ্ছে তারা যদি ডোমেস্টিকে, শান্তর ডোমেস্টিকের পারফরমেন্স খুবই ভালো, 2টা সেঞ্চুরি আছে টি টোয়েন্টি ক্রিকেটে, সেই কারণেই তাকে বিবেচনা করেছেন, এবং বাকি যাদের সুযোগ দেওয়া হচ্ছে লাইক সৌম্য সরকারকে বিবেচনা নিয়েছিলেন, কিন্তু যেহেতু লাস্ট কয়েকটা সিরিজ বলেন বা ডোমেস্টিক অতটা ভালো খেলেনি, সেই কারণেই কিন্তু তাকে নেওয়া হয়নি, স্ট্যান্ড বাই রেখেছেন। শান্তর থেকে কিন্তু সৌম্য এগিয়েছিলেন, কিন্তু তার ডোমেস্টিক পারফরমেন্সটা অতটা ভালো না, আপনি যদি টি টোয়েন্টি রেকর্ড আমরা দেখি তার সবগুলো বিপিএল এ স্ট্রাইক রেট 105 বা 10, তো এই ধরনের ডোমেস্টিকে যদি আপনি
স্ট্রাইক রেট এত কম থাকে এবং বড় স্কোর না থাকে, তখন কিন্তু বিবেচনা করাটা ডিফিকাল্ট। শান্ত খুবই লাকি যে তার দুইটা সেঞ্চুরি আছে বলে সে সুযোগ পেয়েছেন ডোমেস্টিকে ভালো খেলার কারণে। তো সিলেক্টরদের কথা যেটা বোঝা যাচ্ছে যে তারা আসলে সামনের দিকে তাকাতে চাচ্ছেন, কারণ আমাদের টি টোয়েন্টি ফরম্যাটটাতে আমরা এখনো ভালো করছি না। ফিল্ডিং সাইডটা খুবই ভালো হবে, যে টিমটা দিয়েছেন আমার কাছে মনে হচ্ছে খুব চমৎকার একটা ফিল্ডিং সাইড, সেটা একটা ইম্পর্টেন্ট। আর হয়তোবা শুরুতে আমরা মিরাজকেই দেখবো, এবং যেহেতু মেহেদি হাসানকে নেওয়া হয়নি, সে লাস্ট দেড় দুই বছর ধরে কিন্তু রেগুলার মেম্বার ছিল, স্ট্যান্ড বাই রাখা হয়েছে। মিরাজ ঢোকাতে তার অফ স্পিনার অফ স্পিন করবে বলে কিন্তু মিরাজকে নেওয়া হয়েছে, এবং টপ অর্ডারের ব্যাটিংটাও সে করবে। আমার মনে হয় যে মিরাজ এবং লিটনকে দিয়ে আমরা হয়তো শুরুতে দেখব। জি, অনেক অনেক ধন্যবাদ আপনার ব্যস্ত সময় থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।